নমস্কার আজকে আমার আলোচ্য বিষয় হল গল ব্লাডারের স্টোন বা পিত্তথলিতে পাথর যেটাকে বলা হয় কোলে ইথিয়াসিস এই ভিডিওতে আমি ডিটেলসে কথা বলবো যে এই গল ব্লাডার কোথায় থাকে এবং এর কাজ কী এতে কেন স্টোন হয় তার কী কী সিমটমস রয়েছে এবং এর ট্রিটমেন্ট অপশনস কি কী রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ডিটেলসে জানার জন্য প্রথমে আসি এই যে গল ব্লাডার বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি পিত্তথলি এটা কোথায় থাকে এটা আমাদের পেটের ডান দিকে রিবসের নিচে থাকে এক কথাই বলতে গেলে এটা লিভারের সাথে অ্যাটাচ থাকছে তো এটা কাজ কি আমাদের লিভারে যে বাইল উৎপন্ন হয় বা যে খাবার হজম করার জন্য যে রসটা উৎপন্ন হয় পিত্তটা সেইটার ফিফটি পারসেন্ট গিয়ে এই পিত্তথলিতে জমা থাকে এবার যখন আমরা খাবার গ্রহণ করছি সেটা যখন পাকস্থলিতে যাচ্ছে তখন এই পিত্তথলি থেকে পিত্তরস বেরিয়ে খাবারকে হজম করতে চলে যায় তো তারপরে লিভার থেকেও আসে ধীরে ধীরে কিন্তু যে কুইক এফেক্ট সেটা আমাদের এই পিত্তথলির যে পিত্তরস সেটা করে থাকে এইগুলো আমাদের পিত্তথলি কোথায় রয়েছে এবং এর কি কাজ রয়েছে এবার আসছি এই যে পিত্তথলিতে পাথর কেন হয় তো এই যে বাইল যদি জমাট বেঁধে যায় তো সেই ক্ষেত্রে একটা স্টোনের মতো ফর্ম করে বা পাথরের মতো ফর্ম করে যার কারণেই এই পিত্তথলিতে পাথর হয় এই পিত্তথলিতে পাথর খুব কমন একটা সমস্যা এটা বেশিরভাগ মানুষেরই অ্যাসিমটোম্যাটিক মানে কোনো সিমটম ছাড়াই থাকে যখন দেখা যাচ্ছে সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে বা অনেক বড় হয়ে যাচ্ছে বা সেটা এসে ব্লকেজ তৈরি করছে তো সেই ক্ষেত্রে পেশেন্টের সিমটমস দেখা দেয় কিন্তু অনেকের ক্ষেত্রেই এটা অ্যাসিমটোম্যাটিক মানে কোনো সিমটমস ছাড়াই ওই পিত্তথলিতে পাথর থেকে যায় এবারে এই যে গল ব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর হলে কী কী সিমটমস দেখা যায় প্রথমত পাঁজরের নিচে ডান দিকে ব্যথা হতে থাকে বিলিয়ারি কলিক ক্র্যাম্পি পেন থাকে মানে পেনটা একদম সিভিয়ার পেন হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে নজিয়া এবং ভমিটিং থাকে এই ব্যথাটা যেমন পেটের ডান দিকে হচ্ছে ঠিক সাথে সাথে এটা আমাদের এই ডান পাশ থেকে শুরু করে শোল্ডারের দিকেও ছড়িয়ে যায় এই ব্যথাটা এই যে ব্যথাটা এটা রাতে হয় আবার দেখা যাচ্ছে ফ্যাটি খাবার মানে ফ্যাট যুক্ত খাবার তেল যুক্ত খাবার বেশি বেশি মাত্রায় গ্রহণ করলেন তারপরে এই ব্যথাটা শুরু হয় এই যে ব্যথাটা সামনে থেকে পিছনের দিকে যায় আবার কোমরেও ব্যথা হতে থাকে এই হলো গল ব্লাডার স্টোন বা পিত্তথলিতে যে পাথর তার সিমটমস এবার আসি এটা কিভাবে ডায়াগনোসিস করবে এর সব থেকে গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস মেথড হচ্ছে ইউএসি আলট্রাসোনোগ্রাফি এটা আমাদের আপার অ্যাপডোমেনে ইউএসসি করলেই ধরা পড়ে যায় এই গল ব্লাডার স্টোনের রিস্ক ফ্যাক্টর পাঁচটা এফ রয়েছে ফার্স্ট এফ ফিমেল সেকেন্ড ফার্টাইল থার্ড ফর্টি দেন ফোর্থ ফেয়ার অ্যান্ড ফিফথ দ্যাট ইজ ফ্যাটি এবারে সি ট্রিটমেন্ট অপশন ট্রিটমেন্ট অপশানে দুটো মেথড রয়েছে এক হচ্ছে সার্জিক্যাল মেথড আর একটা হচ্ছে নন সার্জিক্যাল মেথড সার্জিক্যাল মেথডটা সবচেয়ে বেশি নিরাপদ কারণ এই ক্ষেত্রে রি অকারেন্স মানে আবার হওয়ার সম্ভাবনা থাকে না এই সার্জিক্যাল মেথডে দুটো পার্ট রয়েছে এক হচ্ছে ল্যাপ্রোস্কোপি আর একটা হচ্ছে ওপেন কোলোসিস্টেক্টোমি ওপেন কোলোসিস্টেকটোমির ক্ষেত্রে যেটা কেটে অপারেশন সোজাসুজি বা সাইড বাই সাইড কেটে অপারেশন হয় আর যেটা ল্যাপ্রোস্কোপি সেক্ষেত্রে জাস্ট ছিদ্র করে করানো হয় গল ব্লাডারটাকে কেটে বাইরে বের করে দেওয়া হয় নন সার্জিক্যাল মেথডে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে মেডিসিন আর একটা হচ্ছে শকওয়েভ এর মধ্যে যে সব থেকে বেস্ট মেথড সেটা হচ্ছে সার্জারি করে গল ব্লাডারটাকে বার করে নেওয়া যাতে সেটা পরবর্তীকালে আর না হয়